হ্যালো গাইস ওয়েলকাম টু মাই বাংলা গেমিং চ্যানেল যার নাম শাকেল দ্য প্রফেশনাল গেমার তো গাইস আজকে আমরা খেলতেছি হিটম্যান টু এর থার্ড মিশন তো গাইস লাস্টের মিশনে তোমরা দেখছিলা যে এজেন্ট ফর্টি সেভেন প্যারিসে গেছিল এবং দুইজন গ্রেট সেলিব্রিটিকে এলিমিনেট করছে তো গাইস আজকে আমরা আসি মরক্কোর ম্যারিকেশপো শহরে তো গাইস আজকে আমাদের দুইজনকে এলিমিনেট করতে হবে একজন হচ্ছে জেনারেল জাইডান আরেকজন হচ্ছে স্ট্রান ট্রানবার তো গাইস এই দুইজনে মারতে হবে একজন হচ্ছে সেনা প্রদান একজন হচ্ছে বিশাল বড় ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা বাণিজ্য করে আরেকজন তো গাইস এই দুইজনে মারতে হবে তো গাইস ডায়না আমাদের আজকে পাঠাইছে এবং মরক্কোতে তো গাইস চলো আজকে আমরা শুরু করি আমাদের আজকের মিশন আর গাইস আমার চ্যানেলে নতুন হলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো গাইস চলো শুরু করি আজকের মিশনটা তো গাইস শুরুতে আমি জেনারেল জাইডানরে মারতে যাব তো এখান থেকে একটা রাস্তা পাইছি গাইস তো এখানে ওই দেখো জেনারেল জাইডান ওইখানেই আছে তো চলো ভাই আমরা এখন জেনারেল জাইডানরা মারব কিন্তু আমার একটা তাগড়া আসা একটা সুযোগ থাকতে হবে তো গাইস এখানে দুইজন গার্ড আছে এরা আমার ঢুকতে দিব না বাট এই সাইড থেকে আমি যাইতেও যাইতেছি না এখানে একটা পুলিশ আছে তো গাইস দেখো এখানে এটা হচ্ছে আর্মিদের ক্যান্টনমেন্ট তো গাইস ওরা একটা স্কুলে ক্যান্টোনমেন্ট বানাই ফেলেছে তো গাইস আমি ঢুকতে চাইছি বাট আমার ঢুকতে দেয় নাই তো আমার একটা একটা অন্য রকমের ট্রিক খাটাই দেবো তো গাইস আমি কী করবো এখানে লুকায় গিয়া একটা কয়েন ফিক্কা মারবো কয়েন ফিক্কা মারার পরে ওই আর্মি আয়া দেখবো যে কি কী সাউন্ড হইছে তারপরে আমি জাস্ট ওই আর্মিরে দুনিয়া ছাড়া করে দিব তো গাইস দেখো আমি কয়েনটা ফিক্কা মারছি এখন পিস্টাল রেডি রাখবো ওই দেখো ও কিন্তু পুরো রকমের সতর্ক হয়ে গেছে যে এখানে একটা শব্দ পাওয়া গেছে তো গাইসে ও চলে আইছে। তো ভাই তুই আয় তোর আর দুনিয়াতে বাড়িতে থেকে লাভ নাই তো গাইস দেখো আরে মারার একটা সুযোগ পেয়ে গেছি খালি দাদা এই লো হেডশট হেডশট তো গাইস হেডশট টোটালি মেরে দিছি এখন ড্রেসটা নিমু আর এখানে ডাম্প করে দিমু তো গাইস আমরা তাহলে কি করতে পারবো ক্যান্টোনমেন্টে ঢুকতে পারবো আর জেনারেল জাইডেনে মারার একদম সহজ একটা রাস্তা পেয়ে গেলাম তো গাইস অস্ত্রটা নিয়ে নিই অস্ত্রটা নিয়ে নিলাম গাইস এখন আমরা কয়েনটা নিমু কয়েন কয়েনটাও নিয়ে নিম ফিলমুখ কিন্তু কয়েনটা কোথায় গেল কয়েন 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 গাইস কয়েনটা পেয়ে গেছি তো গাইস কয়েনটাও নিয়ে ফেললাম এখন আমরা ক্যান্টনমেন্টে প্রবেশ করব তো গাইস এখান থেকে দেখো এই গার তো খুঁজতেই পায় না আমাগো ও তো বুঝতেই পারে না যে ওর বন্ধুরা কিন্তু দুনিয়া ছাড়া হয়ে গেছে তো গাইস এখান থেকে জেনারেল জাইডেনে মারতে মারতে হলে এই সাইড থেকে যেতে হবে তো গাইস দেখো এখানে একজন আমার সন্দেহ করতেছে তো ওর সন্দেহ কোনো দুই টাকার কামেও আইব না আমি এখানকার জাস্ট পিস্তলটা রেডি রাখলাম আর আমি এখান থেকে আস্তে করে একটু বোকা বানাইয়া সাইড পাশ করে আই ওয়াশ দিয়ে চলে যাবো তো গাইস দেখো এখান কতগুলি আর্মিরে ট্রেনিং দিতাছে আর ওই পাশে কয়েকটা আর্মি আছে আমি জাস্ট একটু সাবধানে চলে গিয়ে যাইতে পারলেই আমরা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে যেতে পারবো তো গেছেন গেছে 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 এখন তাড়াতাড়ি যা রে চান্দু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই হ্যান্ড দিয়ে তাড়াতাড়ি ঢুকে গেলাম তো গেছে তো গাইস আমরা কিন্তু অবশেষে ঢুকতে পারছি ক্যান্টনমেন্টে তো গাইস এখানে একটা ক্রোবার আছে ক্রোবারটা নিয়ে ফেলি জেনারেল জাইডান গাইজ জেনারেল জাইডান ওই পাশে আছে তো আমার এখন এখান থেকে একটা রাস্তা খুঁজতে হবো যেখান থেকে আমি জেনারেল জাইডেনটা ইজিলি ধরতে পারবো তো গাইজ দেখো এখান থেকে একটা রাস্তা পেয়ে গেছি এখান থেকে যদি জেনারেল জাইডান আসে অবশ্যই আসবো তাহলে আমি ইজিলি ওরা মেরে ফেলাম তো গাইজ দেখো যেটা ভাবছি সেটাই এখন জেনারেল জার্ডান চলে আসে কিন্তু সমস্যা হয়েছে এই সিফাই এই সিফাইরে আগে মেরে ফেলাই সিফাইটারে যদি মাইরে আমি রাস্তা ক্লিয়ার করে রাখি তাহলে আমি ইজিলি জেনারেল জার্ডানরা খাইয়ে দিতে পারবো তো গাইজ দেখো এখন ও নিচে চলে যাইতেছে এখন আমার কিন্তু সেই অপরচুনিটি চলে আসছে এই সিফাই দিয়ে মাইরে ফেলানো তো ক্রোবার দিয়ে আগে বেউস করবো এই ল ক্রোবার মানলাম তো গাইজ দেখো ক্রোবারের বাড়ি খেয়ে একটা টোটালি বেউশ হয়ে গেছে এখন যশো আমি ঘাটটা মটকাইয়ে দিবো আর ভাই দোয়া করো আশেপাশে যাতে কোনো লোক যাতে কোনো আর্মি যাতে না তাহলে কিন্তু আমার হাতে খুব খারাপ অবস্থায় মারা যাইব তো কাজ পিস্তালটা এলে রেডি রাখমুক কেউ যদি আহে আমি জাস্ট খাইয়ে দিব তো কাজ দেখো জেনারেল জাইডানো কিন্তু এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে চলে আসতে আসবে এখানে আমি ওয়েট করলেই হয়ে যাবে দেখো ওইখানে আবার যেতেও পারব না কারণ ওইখানে আবার একটা আর্মি সন্দেহ করবো আমারে আমি গেলেই ধরে ফেলাইবো তো এরা বুঝতেই বলছে তোমাকে যে এরা একটা খুব খারাপ একটা অবস্থা হইব তো এখানে আবার কি সার্চ করতেছে ও গাইস শেষ শেষ শেট এখানে এনে আর্মি এ এখানে একটা আর্মি এ আর্মি আরমি এ খাইয়ে দিলাম তো গায়ে বাইরে ভাই পুরা ধরাটা ধরাটা খাইতে গিয়েছিলাম একদম বাচ্চা গেলাম গা তো গাইস দৌড়টা এখানে সাইজ করে দিয়েছি এখন খালি জেনারেল জাইডানের আশার পালা তো গাইজ দেখো জেনারেল জাইডান কিন্তু এখানে চলে আর কারণ ওইখানে ওইখানে দেখো ওই আর্মিদের সামনে জেনারেল জায়ডান চলে আসতাছে এখন জাস্ট জেনারেল জাইডানরে একটা গুলি করলেই আমার খেলাটা ফুত্তুর তো গাইজ দেখো জেনারেল জাইডান কিন্তু চলে আসছে অবশেষে অনেক প্রতিকার পর কিন্তু আর্মির সেনাপ্রধানরা এখন পুরা টোটালি খেয়ে দিব তো গাইস দেখো এখান থেকে এখান থেকে এখান থেকে এই এই দেখো গাইস এই দেখো এই দেখো স্যার আপনি শেষ তো গাইস দেখো দুইটারে আমি একটা টোটালি ফাইনালি এলিমিনেট করলাম এই দেখো অন্যান্য সমস্ত আর্মিরা কিন্তু ভাই সতর্ক হয়ে গেছে আমার এখান তাড়াতাড়ি যেভাবেই হোক বেগে যেতেবো তো এখানে একটা রাস্তা পেয়েছি তো আমরা যে আগের রাস্তায় আসলাম ওই রাস্তা দিয়ে চলে যাবো বাইরে ওই ভাই শেষ শেষের ওই ওইটা সন্দেহ করতেছিল বাট আমি এখান তাড়াতাড়ি চলে গেলাম তো ভাই অবশেষে কিন্তু মাইরা ফালাইছি আর আমি প্রধান কিন্তু পুরো খারাপ অবস্থায় আমার হাতে মরছে এখন গাইস আমার যে কাজটা সেটা হচ্ছে আমার একটা পুলিশের ড্রেস নেওয়া লাগবো কারণ কার্লস্টেনবার যেখানে থাকে সেখানে পুলিশের গার্ড দ্বারা আটকানো থাকে যদি আমি একটা পুলিশের ড্রেস নিতে পারি তাহলে আমি ইজিলি কিন্তু চলে যেতে পারবো তো এই জন্য আমার কিন্তু আমার কিন্তু একটা কৌশল অবলম্বন করতে হইব এখানে কিন্তু আশেপাশে দুই চারটা পুলিশ কিন্তু থাইয়েই আছে তো আমাদের আমি যদি একটা পুলিশটে মায়েরা যদি ড্রেসটা নিতে পারি তো ইজিলি আমি কিন্তু কার্ল স্ট্যান্ডবারের কাছে চলে যেতে পারবো তো জাস্ট আমি একটারে খালি গুলি করবো তো এখানে একটা দাঁড়াই রয়েছে এখানে আর কেউ নাই কেউ নাই এখানে কেউ নাই বাট ও শেষ শেষ গুলিটা নিতে গেছি আর এই মগায় ঘুরে গেছে গা তো গাইছে আমার কিন্তু সময় কম একদম টাইম অল্প এই দেখো আরেকটা ভদাই হেন্দে গেছে দোনোরাই আমার হাতে মরবো এক আর খারাপ অবস্থায় মরবো দনুরা তো গাইস দেখো এখানে আমি কিন্তু এই তো মারার একটা অপরচুনিটি পেয়ে গেছি গাইস একটা জাস্ট একটা একটা হেডশট মারবো খালি ঘুরিস না খালি ঘুরিস না একটা হেডশট গাইস একটা হেডশর্ট মারা হয়ে গেছে জাস্ট ড্রেসটা নিয়ে নেবো জাস্ট ড্রেসটা নিয়ে নেবো ভাই ড্রেস না হয়ে গেছে এখন তাড়াতাড়ি ভাগো ওই ড্রেস ওই মরা দেহ দীক্ষা ওরাই দৌড়াদৌড়ি করবো পারাপাড়ি করবো আমি জাস্ট স্ট্যান্ড বার্গের কাছে চলে যেতে পারলে হইব তো গাইস আমি কিন্তু সাকসেসফুলি ড্রেসটা নিতে পারছি ড্রেসটা নিতে পারছি এখন একটা টোটালি দেহ মানুষ কিভাবে মিছিল করতেছে মানুষ কীভাবে এখানে মিছিল মিছিল করতেছে একটা পুরো দাঙ্গা হাঙ্গা আমার লেগে রয়েছে দেখো এখানে আমি কিন্তু ইজিলি ঢুকতে পারছি গাইস কেউ আমার কিন্তু কোনো রকমের সন্দেহ করে নেই কেউ বাধাও দেয় নেই এই জন্য আমি বলছিলাম যে পুলিশের ড্রেসটা খুব দরকার আমার তো গাইস দেখো এই স্ট্যান্ডবার্গের সিকিউরিটি গার্ডের ড্রেস হচ্ছে এটা আর আমি স্ট্যান্ডবার্গের সিকিউরিটি গার্ডের এখানে প্রবেশ করতে পারছি এখন আমি একটা ওয়াশরুম খুঁজতেছি টয়লেট খুঁজতেছি যেখানে আমি আমার এই যে বড় একটা গান দেখতেছে রিভালভার সেটা আমি এখানে রেখে দিতে পারবো তো গাইস এখানে কি নাই গাইস এখানে নাই এখানে নাই এখানে তো নাই ওই দেখো গাইছে ওই বডি গার্ডটা কিন্তু ওই বডিটা খুঁজে পাইছে তো আমি যেটা একেবারে পুরো খারাপভাবে মেরে ফেলাইছি তো এটা তো কিচেন এ না এখানে তো নাই তো গাইছে এখানেও নাই আমি একটা ওয়াশরুম খুঁজতেছি যেখানে আমি আমার রিভালভারটা রেখে দেবো ও বাই এন একটা ক্লু পেয়ে গেছি ওয়াশরুমও পেয়ে গেছি ক্লুও পেয়ে গেছি ও গুড তো গাইস এখানে আমি আমার রিভালভারটা এখানে রিভালভারটা এখানে ফেলে দিব রিভালভারটা রিভালভার রিভালভার হ্যাঁ হ্যাঁ গাইস রিভালভারটা আমি এখানে ফেলে দিই তো গাইস এত বড় রিভালভারটা সাথে থাকলে পরে ড্রেস চেঞ্জ করতে গেলে আমি এককারে কট খেয়ে যাবো তো আমি রিভালভারটাই করে নিয়েছি তো গাইস দেখো এজেন ফর্টি সেভেনটা কিন্তু সুন্দর লাগতেছে তো গাইস এখান থেকে আমি কুলুটা নিব এখন আমাদের এখানে একটা কুলু আছে এই কুলুটা এখন আমার নিতে হবে তো এখানে কুলুটা জানি কোথায় আসিল সামনেই তো ছিল হ্যাঁ সামনেই ছিল ভাই এখন ব্যাপারটা হচ্ছে যে আমার একটা তাগরাসা সা কুলু লাগবো যে কুলু দিয়ে আমি স্ট্যান্ডবার্গের কাছে চলে যেতে পারবো আমার মারতে পারবো তো এই যে এই কুলু এই সেই কুলু এন কুলুটা আমি নিতে দেখি কি বলে তো গাইস স্টোরি রিভিলিং ও আচ্ছা গোল্ডেন টাচ হ্যাঁ গাইস আমি একটা টোটাল সবকিছু বুঝতে পারছি এখানে গোল্ডেন টাচ নামে একটা লোক আছে তো স্টেনবার্গের শরীরে মাসেল পেইন দেখা দিছে এই জন্য একটা একটা মাসাজারে ডাকছে যে তার শরীরে একটু ম্যাসেজ করে দিব তার শরীরে একটু বানাইয়ে দিব তো এজন্য জন্য গোল্ডেন টাচ নামে একটা লোক আসে তো তারে হায়ার করে আনছে স্ট্যান্ডবার্গ তো আমি যদি গোল্ডেন টাচের মাইরা যদি আর ড্রেস আপ নিয়ে ওইখানে চলে যেতে পারি আমি কিন্তু ইজিলি সেখানে এর কাছে চলে যেতে পারবো আর ইজিলি মারিয়ে ফেলাইতে পারবো তো গাইস দেখো এই দেখো সেই স্ট্যান্ড বার্ক সরি সরি এই দেখো সে গোল্ডেন টাচ আর এখানে দেখো একটা সিকিউরিটি গার্ড আছে এখন এই দুইটাই আমার হাতে খারাপভাবে মরবো তো গাইস আমি একটু এনে দাঁড়াই ওই দেখো আরেকটা মগা আছে এই মগাটার কারণে পারবো না বাট এই ও যে চলে যাক তারপর দোনোটা আমার হাতে খুব খারাপভাবে মরবো তো গাইজ দরজাটা চাপাই দিই দরজাটা টোটালি চাপাইয়ে দেবো এখন ওইখানে চলে গেছে সমস্যা নেই তাড়াতাড়ি মারিয়ে দিতে তো স্যার আপনি এনে পত্রিকা পড়তেছেন আপনার সারা জীবনে পত্রিকা পড়া শেষ ভাই তোর আর মাসাজ করা লাগবে না তুই শেষ তো গাইছি দনুডায় মারা শেষ হয়ে গেছে এখন জাস্ট দুইটাকে আলমারির ভিতরে রেখে দিব তো ওরা আমি টাইনে টেনে এখন আলমারির ভিতরে ঢুকাইতেছি এই গেল প্রথমটা আলমারিতে ভাই কী খারাপ অবস্থায় একটা মাথায় হেডশট মারছি তো গাইছে এখন এনে এই ড্রেসটা আমি নিবো মানে এই ড্রেসটা আমি নিয়ে ফেলছি এখন ভাই আমি কিন্তু টোটালি গোল্ডেন টাচের ড্রেসটা নিয়ে ফেলছি এখন আমি আলমারিতে দোনোডারায় থুয়ে দিই এখন আমার কি করতে হবে ভাই এই অস্ত্রটা ফালাই দিতে হবে কারণ আমি যদি স্ট্যান্ড কাছে যাই অবশ্যই তার সিকিউরিটি গার্ডটা কী করবে চেক করবে তো গাইজ দেখি এটা মগা পাইছে এই কি ও তাকাই কে এনে ওনে কি লিগা তাকাইতেছে ই রে ভাই কোনো একটা সমস্যা হয়েছে কোনো একটা সমস্যা হয়েছে ও এরকম দৌড়দৌড়ি করতেছে কে ভাই রে ভাই অবস্থা ভাল লাগতেছে না আমি এন্ড তাড়াতাড়ি সরে যাবো তো আমি একটু দেখি হলে কী কইতাছে ও ও কী চাইতেছে ও ওই সিকিউরিটি গার্ডটা কী বলতাছে ও ভাই এখানে আমি ওই যে সিকিউরিটি গার্ডের মারছি ওর অস্ত্রটা নিচে পড়ে আসিল এই জন্য সিকিউরিটি গার্ড সন্দেহ করে চলে যেতেছে তো ভাই এখানে অবস্থা খারাপ আমি এখান জাস্ট তাড়াতাড়ি চলে যাবো আমার এখানে জাস্ট আমার অস্ত্রটা ফালাই দিতেই পারেন আমি অস্ত্রটা কই ফেলাই ওই যে ওয়াশরুম যেটা দেখছো ওইখানেই ফেলামো বাট আমার একটু এখানে কিছু জিনিসগুলি দেখতেই ও যে কোথায় আসে স্ট্যান্ডবার্গ তো স্ট্যান্ডবার্কের স্ট্যান্ড বার্কের কিন্তু এই অফিস ম্যানেজার কিন্তু বলে দিছে যে স্ট্যান্ডবার্ক আপনার কিন্তু ওই যে মেসার্জার কিন্তু চলে আসছে তো গাইস আমি এখানে আমার অস্ত্রটা এখানে এই যে এখানে ডাম করে দিব তাহলে আমার আর কোনো প্যারা নেই আমি ইজিলি ইজিলি আমার বডি চেক আপ করে স্ট্যান্ডবার্গের কাছে চলে যেতে পারবো তো আমি এখানে ফালাই দিলাম অস্ত্রটা তো গাইস চলো নিশ্চিন্তে চলে যাবো আর কোনো অস্ত্র নেই আর কোনো সমস্যা নেই ক্রোবার এগুলি কয়েন এগুলি কোনো সমস্যা নেই আমি এতে কয়েন নিয়ে চলে যেতেছি তো চলো গাইস এখন আমরা কিন্তু চলে যেতেছি সেখানে দেখো চারোদিকে কীভাবে সিসিটিভি দ্বারা আচ্ছন্ন করে রাখছে অবস্থাটা টোটালি খারাপ আর এই দেখো এই রাস্তা দিয়ে আমি চলে যেতে পারবো দেখো এন একটা সিকিউরিটি গার্ড নিচে নামছে তো দেখো ভাই এই দেখো একটা এই দেখো ভাই আমার কিন্তু চেক করতে হবে আমি যেটা ভাবছিলাম সেটাই ভাই দেখো এন আমার কিন্তু বডিটা টোটাল চেক আপ করে আমার উপরে উঠতে দিবে তো দেখো সিকিউরিটি গার্ড চেক আপ করতেছে ভাই চেক আপ কর চেক আপ কর কোনো সমস্যা নাই তবুও আজকে বসটা মরবো এটাই সে আসল কথা তো গাইজ দেখো আমার কিন্তু চেক আপটা করা টোটালি হয়ে গেছে এখন আমি চলে যাবো স্ট্যান্ডবার্গের কাছে তো স্ট্যান্ড বার্কে কিন্তু অফিস ম্যানেজার বলেই দিছে যে আপনার যে বডি ম্যাসাজ করার বয় সে কিন্তু চলে আসছে তো দেখো এজেণ্ড ফর্টি সেভেন আচ্ছা এজেন্ড ফর্টি সেভেন বলতেছে যে চলে আপনার বডিটা ম্যাসেজ করে দিই তো এখন স্ট্যান্ড বার্ক কিন্তু রেডি হয়ে যাবে মেসেজ করার লেগে তো দেখো সিকিউরিটি গার্ডও এখান থেকে চলে যেতেছে এখন খুব ইজিলি মেরে ফেলতে পারবো গাইস এখন ইজিলি মেরে ফেলতে পারবো কোনো প্যারা ছাড়াই তো এখন আর বডিটা মেসেজ করতে দিই বলতেছে আমি জাস্ট একটু মেসেজ করে পরে যদি কোনো কিলিং অপশন আসে আমি মেরে ফেলবো তাহলে দেখো গাইস এজেন্ট ফর্টি সেভেন কীভাবে বডিটা মেসেজ করতেছে এজেন্ট ফর্টি সুন্দর করে বডিটা মেসেজ করতে এই দেখো এ দেখো ভাই দেখো জি অপশন পেয়ে গেছি অপশন পেয়ে গেছি না খালি গাড্ডা মটকে দেবো এই গাড্ডা মটকে দিছি ইয়েস গাড্ডা মটকানো শেষ গাইস দুইটা টার্গেটে আমি এলিমিনেট করে ফেলছি এখন আমার জাস্ট বের হয়ে যেতে হবে আর গাইস এই মিশনটা খুবই স্পেশাল ছিল এখন দেখো ভাই কেউ কোনো সন্দেহ করবো না যেমন ড্রেস আপটাও চেঞ্জ আমার সব কিছু চেঞ্জ কেউ সন্দেহ করার কোনো অপশন নাই ইজিলি আমি এখন বের হয়ে যেতে পারবো তো গাইস এখন আমি জাস্ট এখান থেকে শান্তি মতো আসতে করে বের হয়ে যাবো এখন আস্তে আস্তে বের হয়ে যাবো এখন আমার একটা এক্সিটের রাস্তা খুঁজতে হবে এক্সিটের রাস্তাটা খুঁজেই এখান থেকে চলে যাব। তো গাইস এই ছিল আজকের মিশনটা মিশনটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো গাইস আমি এরকম অনেক সুন্দর সুন্দর গেমিং ভিডিওগুলো হিটম্যান সিরিজগুলো শেষ করতে চাই তারপর আমি আরও সামনে নতুন পিসির গেম প্লে সিরিজগুলো আনবো অবশ্যই আমাদের সাথে থাকবা আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা কারণ আমি এরকম গেম প্লে কন্টেন্টগুলো নিয়ে ভিডিও আপলোড করি প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করি তো আশা করি সাপোর্ট করবা আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা চমৎকার মিশনে কালকে আগের মিশনটা থাকবে ব্যাংককের মিশন